वेलकम टू माय यूट्यूब चैनल गर्मेट बांगाली। आज के रेसिपी चाल पटल। एटा सम्पूर्ण निरामिष एकटी पद। एटा तैरी करार जन्य आमी एखाने नियेछि आलू पटल, नियेछि तेल, जिरेर गुड़ो, लंकार गुड़ो, हलुदेर गुड़ो, तेजपाता, शुकनो लंका, गोटा गरम मसला, गुड़ो गरम मसला, काजू, किशमिश, गोविंदभोग चाल, घी, आदा बाटा, टमेटो कुचि और काँचा लंका। आमी प्रथमेई कड़ाइये सामान्य घी दिए घीटा गरम होते एते काजू और किशमिशटा एकटु भेजे नेब। काजू किशमिशटा अपशनल, केउ जदि ना दिते चान देबेन ना। एटा एकटु भाजा होले एते दिए दिच्छि 2 चामच गोविंदभोग चाल। आर चालटा एकटु भाजा होये फुटे उठलेई नामिये रेखे देब। दिए देब कड़ाइये तेल और पटलगुलोके नुन दिए एकटु लाल करे भेजे नेब। পটলটা লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। ভেজে নেব ওই তেলে আলুগুলোকেও একটু লাল করে। কড়াইয়ে আরো 2 চামচ তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ফুটে উঠতেই এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচো করে, সামান্য নুন দিয়ে একটু সাঁতলে নেব। টমেটোটা সাঁতলানো হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর ভালো করে তেলের সাথে কষে নেব। আদাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আর সামান্য জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চাল, কাজু, কিশমিশ, ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আর নুন। জলটা এমনভাবে দিতে হবে তরকারিটা বেশ মাখো মাখো হবে, এদিকে আলু পটলটাও যাতে সেদ্ধ হয়ে যায়। আলু পটল সেদ্ধ হয়ে যাওয়া গেলে পরে দিয়ে দেবো 1/2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেল আমার চাল পটল। 5 মিনিট ঢেকে রেখে আমি গরম গরম সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন গরমেট বাঙালির।